আচ্ছা, আমি এফআইআর একটা কোকরাঝার পিএসত রিসিভ করেছে, যেনেকা এলিগেশন আছে আমার বিটিসি পারা এটা সাপ্লাই অর্ডার, তেনেকুৱা ফেক বলি সাপ্লাই অর্ডার একটা পাই, তারপর সাপ্লাই দিয়া আমার মস্কোতে নেট সাপ্লাই করা হয়েছে। এই তার বিষয়ে আমি তদন্ত করব কারণে এফআইআর নেম একিউজ কিতা আনা হয়েছে। আমার রূপম ডেকা আছে অর অনুরূপ কলিতা, এ নলবাৰী ডিস্ট্রিক্টর মানুষ হয়। কালি আমার আয়র টিমটো গই তারপর লই আনিছে, আমি এটা প্রসেস শুরু করেছে তদন্ত প্রসেস। তাতে এলিগেশন আছে আমার এই সাপ্লাই দিয়ার পিছন গম পাই যে এই সাপ্লাই অর্ডারটো ফেক আছে বলে, তো এই উপর তদন্ত হব এটা, এর কারণে মানুষটা আনা হয়েছে। অর্ডারটো লাস্ট ইয়ার দিয়া হয়েছিল, পুরোনো অর্ডার আসে। তো এটা অ্যামাউন্ট ইনভলভ অ্যারাউন্ড 2-3 crores মান আছে টোটাল অ্যামাউন্ট ইনভলভ। ইউপিএল গভর্নমেন্টের অর্ডার আছিল না এই আপনার বিপিএফ? এইটো এতিয়া আমি তদন্ত করি আছে, তথাপি এইটো জাস্ট এমএল ইলেকশন আগে আগে হওয়া অর্ডার আছে। বিটিসি ইলেকশন কোনটা পলিটিক্যাল পার্টি তেনেকুৱা আহা নাই, তদন্ত চলিব, তারপর যি গম পায় আমি পিছত নেক্সট ব্রিফিংত আমি বুঝাই দিম। আমার তদন্ত চলিব, যদন্ত আছে আমি চাম। ঠিক আছে।